ब्रह्मण देवाय घोरब्रह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। नमस्ते जलदभास, नमस्ते जलशायिने, नमस्ते केशवानंत वसुदेव नमोस्तुते। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपीश कपिकाकांत श्री राधाकांत नमोस्तुति। आमादेर ई प्राणाराम चैनले आज के गीता ओ मनीषीदेर ज्ञाने सुस्थ थाकुन। केमन करे आम्रा गीतार ज्ञान के आपन मने प्राणे शरीरे गीतार जे शक्ति गीतार जे भावना से स्वयं विष्णु के आम्रा स्मरण करते पारी। से भावनाय आज के आमादेर एई दुचार कथा जे भगवान तिनी तार श्रीमुखे बोलछेन जे सर्वधर्मान परित्यज्य मामेकं शरणं व्रज। এই যে শ্রীমুখের বাণী, তাঁর এই শ্রীমুখের বাণী আমাদের যে এই দেহের মধ্যে উচ্চারিত হবে, সেই উচ্চারণ হওয়ার পর আমাদের মনে হবে যেন আমরা স্বয়ং সেই বিষ্ণুকেই যেন চোখের সম্মুখে তিনি যেন সেই পদ্মের উপর দাঁড়িয়ে আছেন, তার হাতে শঙ্খচক্র গদা পদ্ম, সেই যে রূপটা, সেই রূপটাকে স্মরণ করা আপন হৃদয়ের মধ্য, ধ্যানের মধ্য, ভাবনার মধ্য, এবং নিজেরা যদি সমননে সমস্ত ভাবনা তখন অশুভ চিন্তাকে দূর করে সেই স্বয়ং বিষ্ণুর যে চরণ, তার যে রূপ, সেই রূপের মধ্য যদি আমরা অনুভব করতে থাকি, তিনি যেন সেই ভাগবত যে কুরুক্ষেত্রের যুদ্ধে যে রূপ তিনি স্বয়ং অর্জুনকে যে কৃপাদান করছিলেন এবং সেই ভাগবত সভার যে বাণী, যে শ্লোক, তা আমরা হৃদয়ঙ্গম করতে পারি কিভাবে, কেমন করে। তাই থেকে আমাদের সম্পূর্ণ মন প্রাণ শরীর যে বিক্ষিপ্ত অবস্থায় যখন যেভাবেই থাক না কেন, যদি আমরা সেই স্বয়ং বিষ্ণুকে, স্বয়ং নারায়ণকে স্মরণ করি, সেই সমস্ত অশুভ ভাবনা আমাদের মন থেকে দূরে চলে যাবে এবং দুশ্চিন্তা দূর হবে। পথে ঘাটে যদি আমরা ওই স্বয়ং নারায়ণকে স্মরণ করি মনে মনে, তিনি সেই দেহের মধ্যে যে উচ্চারিত হবে সেই নামের মধ্যেই তার রূপ, তার সেই রূপের যে ভাবনা সেটি আমাদের ধ্যানের মাধ্যমে প্রকাশিত হবে শরীরে মনে। তা আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র শ্রীমদ্ ভগবদ্ গীতার যে একটা ছোট্ট লাইন, একটা বাণী, ভগবানের যে মুখের যে বাণী, সেই বাণী, সেই ভাষা, সেই শ্লোক আমাদের মাঝে মাঝে দুরবস্থার মধ্যেও আমাদেরকে স্মরণ করতে হবে, তাই থেকে আসবে সেই পরিত্রাণ। যে বিপদই আসুক না কেন, যে অশুভ যোগ আসুক না কেন, তা সম্পূর্ণ
দূরে চলে যাবে। এই যে স্মরণ মনন যদি আমরা করতে পারি শ্রীগোবিন্দকে, যেমন বারবার অর্জুন শ্রীগোবিন্দের চরণের সম্মুখে হাত জোর করে তাকে বলছেন যে হে প্রভু, হে সখা, আমার এই মনের যে দুরবস্থা তা তুমি দূর করো এবং আমার মনে প্রাণে শরীরে শক্তি দাও, যেন আমি আমার কর্মকে সম্পাদন করতে পারি। তখন ভগবান বিষ্ণু সেই যে তার দর্শন দিলেন, সেই বিশ্বরূপ দর্শনের যে রূপ, সেই রূপের ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে, কিন্তু এই ক্ষুদ্র ভাবনা অনুভব অনুভূতির মধ্যে যে স্বয়ং সেই বিশ্বরূপের রূপটাকে আমরা দর্শন করতে পারছি, আর আমি কে, আমি যেন সেই প্রশ্ন করে যাচ্ছি, হে প্রভু কে তুমি, তোমার দর্শন আজ তোমার এই ভাবনার মধ্যে চিন্তার মধ্যে অনুভবের মধ্যে তুমি আমার প্রশ্নের উত্তর দাও, আমাকে পরিত্রাণ দাও, আমি যেন সেই মুক্তির পথে এগিয়ে যেতে পারি। তো আমাদের এই ক্ষুদ্র চ্যানেল প্রাণারাম চ্যানেল এই আলোর মধ্যে এই ভাবনার মধ্যে সেই গীতার এবং মনীষীদের বাণীতে কেমন করে আমরা চলতে ফিরতে পথে প্রাণ ধরে সেই স্বয়ং নারায়ণকে স্মরণ করতে পারব, এবং শ্রীমৎ ভাগবত গীতার যে ভাবনা একটু মনের মধ্যে স্মরণ হবে এবং সেই স্মরণ থেকেই আমাদের পথের বিপদও দূর হয়ে যাবে। এই ভাবনার মধ্য দিয়ে, এই ধ্যানের মধ্য দিয়ে, এই যোগ মনের মধ্য দিয়ে আমরা যদি একটু সারা দিনে কখনো আমরা একটু স্মরণ করতে পারি, তাহলে আমাদের জীবনের যে সমস্ত অশুভ ধীরে 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 দূর হয়ে যাবে। তাই আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাবনা অনুভব অনুভূতির মধ্য দিয়ে স্বয়ং বিষ্ণুকে যদি আমরা মনে প্রাণে যদি দর্শন করতে পারি, তাহলেই আমাদের সেই মুহূর্তটা সার্থক হবে। এই জন্যই আমাদের এই ক্ষুদ্র চ্যানেল প্রাণারাম চ্যানেলে সেই পবিত্র সুর বারবার আমাদের এক একটা ভাবনা নিয়ে এক একটা পর্ব নিয়ে তিনি মানুষের যাতে কল্যাণ হয়, মানুষের যাতে শরীর মন প্রাণ ভালো থাকে, তাদের কর্ম যেন তারা সম্পাদন করতে পারে ভগবান বিষ্ণুর স্মরণে, এই ভাবনা নিয়ে আমাদের একটুখানি শ্রীমৎ ভাগবত গীতাকে স্মরণ করা। তাই যাদের একটু ভালো লাগবে তারা যদি একটু লাইক করেন, একটু শেয়ার করেন, একটু সাবস্ক্রাইব করলেন আমাদের এই পবিত্র সুরের প্রাণারাম চ্যানেলকে। ধীরে ধীরে তিনি তার 50,000 এই ভক্তদের তিনি সংগঠিত করেছেন তার এই চ্যানেলে। তাই শ্রী ভগবান বিষ্ণুকে আবার প্রণাম দিয়ে আমরা এখানে শেষ করছি। ওম ব্রহ্মণ্য দেবায় গৌব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমস্তে জলদভাস, নমস্তে জলশায়িনি, নমস্তে। এই প্রণাম মন্ত্র আমাদের দিয়ে সে ভগবানকে আমরা প্রণাম করি, তার দুটো একটা লাইনে। তা সকলকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি।